ফুড ম্যাগাজিন বাংলাদেশ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যেটা বলবো সেটা হচ্ছে একটা ক্যাকটাস, ক্যাকটাসের নাম হচ্ছে জিমিনো ক্যাকটাস, এটা নিয়ে কথা বলবো। যদিও ক্যাকটাস খাওয়া যায় কিন্তু আজকে আমরা খাবার দাবার নিয়ে কথা বলবো না, এই ক্যাকটাসটার একটা ছোট্ট পরিচিতি দিব এবং কিছুটা যত্ন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ক্যাকটাসের আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এয়ার প্ল্যান্ট, বাতাসের গাছ, যেটা হচ্ছে মাটি বা কোনো পটিং লাগে না, তাছাড়াই গ্রো করে। আমি এয়ার প্ল্যান্ট নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও করব। নর্মালি জীবনে তো ফুল ফোটানো ইজি, সবার কাছেই ফোটে। যখন 6 বছর হয়ে যাওয়ার পরেও ফুল আসছিল না, আমি একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম, পরিচিত যারা বড় ভাই বোনেরা আছে ক্যাকটাস করে, ফুল ফুটেছে, তাদের সাথে যোগাযোগ করলাম। তো তারা আমাকে যেটা বললো যে আমার পটিংয়ে সমস্যা রয়েছে। তো ক্যাকটাসের মাটি তৈরিটা খুবই ইম্পর্ট্যান্ট, অন্য একটা ভিডিওতে আমি ক্যাকটাসের মাটি তৈরি সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিব। তো আমি মাটিটা হচ্ছে ক্যাকটাসের মতো করে তৈরি করলাম এবং রিপটিং করলাম, পটটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পরে গত বছরই যখন চেঞ্জ করলাম, 2 মাসের মধ্যেই আমার ফুল চলে আসলো। গত বছর থেকে এই পর্যন্ত 4-5 বার ফুল এসেছে। আপনারা দেখেন কি সুন্দর হোয়াইট কালারের একটা ফুল, এটা হচ্ছে পরিধি প্রায় 1 ইঞ্চি পরিমাণ। ক্যাকটাসের যত্ন, জিমিনোর যত্ন খুব একটা বেশি প্রয়োজন হয় না, আমি সপ্তাহে 1 দিন হচ্ছে পানি দিচ্ছি শুধু। ক্যাকটাসের ফুল ফোটার নেচার হচ্ছে এটা হচ্ছে দুপুরবেলা ফুটে, আস্তে আস্তে এখন ফুটছে, দুপুরবেলা ফুটে প্রায় বিকাল পর্যন্ত থাকে, আবার বন্ধ হয়ে যায়। দর্শক বন্ধুরা কেমন লাগলো আমার জিমিনো ক্যাকটাস? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্যাকটাস নিয়ে, জিমিনো নিয়ে, অবশ্যই কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে অনেক অনেক নতুন নতুন এক্সাইটিং টপিক নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে রাখুন যেন সাথে সাথে ভিডিও পেয়ে যান এবং সব ইনফরমেশন আপনার কাছে চলে আসে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।